আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ। এখন বলতে পারো ভাইয়া, ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ কি কি আছে এমন? এটা কি অন্যান্য ভয়েস চেঞ্জ থেকে ডিফারেন্ট? মোটেও না। ইন্টারোগেটিভ মানে কি? কোয়েশ্চন করা, ঠিক আছে না? তো আমরা এখানে কোয়েশ্চন হবে, সে কোয়েশ্চনটা অজিলারি ভার্ব দিয়ে হতে পারে, ডু ভার্ব দিয়ে হতে পারে, তারপর তোমার এখানে ডব্লিউএইচ কোয়েশ্চন, যেমন হোয়াট, হুজ, হুম, ওয়াই, ওয়েন, হাউ, এইসব দিয়ে আমাদের কোয়েশ্চন গুলো করা হবে। অ্যাক্টিভে আমরা সেগুলোকে ভয়েস চেঞ্জ করব, এটাই কথা। বাট এখন বলতে পারো যে ভাইয়া, এগুলো কি আগের যে ভয়েস চেঞ্জ গুলো করলাম আমরা, ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ, অ্যাসার্টিভ ভয়েস চেঞ্জ বা অপারেটিভ ভয়েস চেঞ্জ, এগুলোর সাথে কি মিল আছে নাকি একেবারে ডিফারেন্ট? আসলে সবগুলো ভয়েস চেঞ্জই সেম, সবার মূল ভিত্তি একটাই, টেকনিক একটা দিয়ে আমরা কাজটা করি, কোনো ডিফারেন্ট নাই, শুধু কথার ধরনটা আলাদা। ঠিক আছে, শুধু কথার ধরনটা আলাদা। অ্যাসার্টিভে আমরা একটা বক্তব্য দিই, বাট যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন কি এটা কোয়েশ্চন বুঝছে, কথার ধরনটা আলাদা, বাট ভয়েস চেঞ্জ কিন্তু টেকনিকটা একই রকম। ভয়েস চেঞ্জের টেকনিকটা একই রকম, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় আমাদেরকে একটা বিষয় শুধু মনে রাখতে হবে। কয়টা বিষয়? একটা বিষয় মনে রাখতে হবে। সে একটা বিষয়ের মধ্যে কি কি আছে? সেখানে আমাদেরকে সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, এবং মাস টেন্স সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এই তিনটা বিষয়, সাবজেক্ট চিনা, অবজেক্ট চিনা এবং টেন্স সম্বন্ধে আইডিয়া থাকা। বাট কথা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট চিনা তো সহজ না, যার জন্য আমি প্রথম যে ক্লাসটা ছিল ভয়েস চেঞ্জের ফার্স্ট ক্লাসটা, সেই ফার্স্ট ক্লাসে আমি বুঝাই দিয়েছি যে কিভাবে চিনতে পারবো। সো বললামই যে যদি কি বা কাকে দ্বারা, যদি তুমি মেন ভার্বকে কোয়েশ্চন করো, কি বা কাকে দ্বারা মেন ভার্বকে কোয়েশ্চন করলে তুমি অবজেক্ট পাবা, যদি না পাও তাহলে সেটা অবজেক্টটা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট, কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো কি সাবজেক্ট। সো তুমি ভয়েস চেঞ্জ করতে গেলে মাস্ট মাস্ট তোমার অবজেক্টটা থাকতেই হবে, কি বললাম, অবজেক্টটা থাকতেই হবে, এবং তোমার টেন্স সম্বন্ধে আইডিয়া লাগবে। যদি তোমার টেন্স সম্বন্ধে আইডিয়া না থাকে তোমার দ্বারা ভয়েস চেঞ্জ হবে না। সো অবশ্যই এই বিষয়টা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেন্সের প্লেলিস্টের, সেই প্লেলিস্টগুলো দেখে তুমি টেন্স সম্বন্ধে পরিপূর্ণ আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি আশা করি তোমাদের ভয়েস চেঞ্জের কোনো সমস্যা থাকবে না যদি তুমি আমার সমস্ত ক্লাসগুলো ভালোভাবে করে থাকো। সো আজকের ভিডিওতে আমরা পড়তে যাচ্ছি ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ। সো আমরা এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ, সো ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ করার পূর্বে আমরা একটা দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একটু দেখে নিই, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ করতে অনেক বেশি সহজ হবে। যেমন দেখো, ইউ ওয়ান্ট এ পেন, আমরা যখন এটাকে প্যাসিভ করি তখন এটা কিভাবে করতে হয়? আমরা এটাকে খুব সহজে, যেহেতু এ পেন আমাদের অবজেক্ট, এ পেনটাকে প্রথমে আনি, ঠিক আছে? এখন যদি জিজ্ঞাসা করো এ পেন কেন অবজেক্ট, তুমি খেয়াল করো ওয়ান্ট হচ্ছে আমাদের মেন ভার্ব। সো মেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে তা অবজেক্ট। এখন দেখো, তুমি চাও, আমি কোয়েশ্চন করলাম কি কলম, সো আমি অ্যান্সার পেয়েছি, এই জন্য এ পেন হচ্ছে আমাদের অবজেক্ট। সো এ পেন ইজ হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্স, ওয়ান্টেড ভার্বটি হবে এবং বাই আর ইউটা আমাদের শেষে চলে আসবে, ঠিক আছে? সাবজেক্টের স্থান থেকে চলে আসবে শেষে। সো আমরা এটা জানি। সো খেয়াল করো, যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তখন কিরকম হবে? ইজ এ পেন ওয়ান্টেড বাই ইউ, তাই না? ইজটাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে, যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। সো একটু দেখো, ডু ইউ ওয়ান্ট এ পেন? সো খেয়াল করো, আমরা যখন ইউ ওয়ান্ট এ পেনকে ইন্টারোগেটিভ করলাম তখন কি করলাম? ডু ইউ ওয়ান্ট এ পেন? সো যখন তুমি এই ডু ইউ ওয়ান্ট এ পেন এটাকে প্যাসিভ করবা তখন কিভাবে করবা? খুবই সহজ, ঠিক আছে? যখন তুমি ডু ইউ ওয়ান্ট এ পেনকে তুমি কি করবা? প্যাসিভ করবা। কিন্তু খেয়াল করো, এটা যেহেতু ইন্টারোগেটিভ
তুমি এই ডুটাকে আপাতত মন থেকে ভুলে যাও। দেখো তো ইউ ওয়ান্ট এ পেন না? হ্যাঁ ইউ ওয়ান্ট এ পেন আছে, খেয়াল করো ইউ ওয়ান্ট এ পেন। সো এটা যেরকম এটাও সেরকম হবে। সো খেয়াল করো আপাতত ভুলে যাও যে এখানে ডু আছে। সো ইউ ওয়ান্ট এ পেন, এটাকে আমরা প্যাসিভ করলে হয় এরকম এ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন যেহেতু ইন্টারোগেটিভ এই জন্য আমরা এই ইজটাকে সামনে আনতে হবে। সো অ্যান্সার হবে ইজ এ পেন ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে, খুব সহজভাবে আমরা করতে পারবো। কারণ খেয়াল করো আমরা কি জানি এ পেনের পরে ইজ হয়, তাই না? সো এই জন্যই আমরা ইজটাকে প্রথমে আনলাম এখানে। কিন্তু দেখো এই পেনের পরে ওয়াজ হবে না কেন, কারণ এটা প্রেজেন্ট টেন্স। সো তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন টেন্স। এই ডুটটা আমাদেরকে বোঝাচ্ছে যে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। যদি ডিড থাকতো তাহলে কিন্তু এখানে ইজ হতো না, ওয়াজ হতো। সো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে, টেন্সের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সো ইজ এ পেন ওয়ান্টেড বাই ইউ, শি লাইকড ইউ। সো ভালো করে খেয়াল করো এটা পাস্ট টেন্স। সো এটাকে আমরা যখন প্যাসিভ করব আমরা কিভাবে করব, খুবই সহজ। এখানে ইউ আর হবে না, ওয়ার হবে। সো ইউ ওয়ার লাইকড বাই শি, থাকলে হার হবে। ঠিক আছে, শি হচ্ছে সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, আর বাই তো যুক্তই হবে। সো তোমরা যারা ভয়েস চেঞ্জের আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নিবে, এবং তার মধ্যে প্রথম ক্লাসটা না করলে অনেক অনেক পস্তাবা। ঠিক আছে, প্রথম ক্লাসটা অবশ্যই করবা। সো এখন দেখো ডিড শি লাইক ইউ, এটা কি তোমরা যা পারবা? ডিড শি লাইক ইউ, খেয়াল করো ডিড দ্বারা কি বোঝা যাচ্ছে, এটা পাস্ট টেন্স, তাই না? সো তখন ছিল ডু, এখন ডিড। ঠিক আছে, আপাতত ডিডটা ভুলে যাও, শুধু মনে রাখো যে শি লাইকড। কেন খেয়াল করো, যেহেতু ডিড পাস্ট টেন্স, এটাকে যখন আমরা মনে করো আমি এটাকে নিয়ে আসলাম অ্যাসার্টিভে, তখন কী হবে, শি লাইকটি হবে না? হ্যাঁ শি লাইকটি হবে, এরকম হবে না? হ্যাঁ। সো খেয়াল করো এটাকে যখন আমরা কি করব, প্যাসিভ করব, তখন কী হবে, ওয়্যার ইউ লাইকড বাই হার, ওয়্যারটা প্রথমে চলে আসবে। ঠিক আছে, ওয়্যারটা প্রথমে আসবে কেন? আবার দেখো তুমি যদি একবার শর্টকাটে করতে চাও করতে পারবা। দেখো ডিড যেহেতু পাস্ট টেন্স, ইউ মানে কি, ইউর পরে আর ওয়ার হবে না, ইউর পরে তো আর ওয়াজ হবে না, তাই না? সো খেয়াল করো আমরা কি বলবো, ওয়ারটা প্রথমে আসবে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ করতেছি। সো অক্সিলিয়ারি ভার্বটাকে প্রথমে আনবো, ওয়ার ইউ আসবে। ঠিক আছে, ওয়ার ইউ, তারপর লাইকটা আমাদের, লাইকের ভার্ব থ্রি হচ্ছে লাইকড, তারপর বাই যুক্ত হবে, তারপর শি এর অবজেক্টিভ কেস হার, ওয়ার ইউ লাইকড বাই হার। ঠিক আছে, খুব সহজে আমরা করতে পারবো। সো আমি এগুলো তোমাকে দেখাইলাম যে ভেঙে ভেঙে দেখাইছি যে কিভাবে কেমনে এটা হইলো। ঠিক আছে, তুমি পরীক্ষার হলে খুব সহজে করতে পারবা। কিভাবে, খেয়াল করো তোমার মনে রাখবা, তুমি এ পেন যদি আমাদের অবজেক্ট হয়, এই অবজেক্টের আগে যে ভার্বটা হবে সেটা তোমাকে একটু ভাবতে হবে। খেয়াল করো আমি ইজ দিলাম কেন, প্রেজেন্ট টেন্স, তুমি চাইলেও কিন্তু এখানে আর দিতে পারবা না, কারণ এই পেনের সাথে আর হয় না, ইজ এ পেন হয়। সো ইজ এ পেন হবে, তারপর মেন ভার্বের ভাবত্রী হবে, তারপর বাই যুক্ত হবে, তারপর তোমার সাবজেক্টিভ কেসের অবজেক্টিভ কেস হবে, যেহেতু ইউ এর অবজেক্টিভ কেস ইউ এ, আর এখানে শি এর অবজেক্টিভ কেস হার। ইউ আর রিডিং এ বুক, এটা কিন্তু খেয়াল করো এতগুলো ছিল, এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস ছিল না, কিন্তু এখানে কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। সো এখন কিভাবে করবো ভাইয়া, ভালো করে দেখো, আমরা আমাদের বেসিকে আছি, আমরা জানি যখন কোনো কন্টিনিউয়াস ফর্ম থাকে আমরা তখন প্যাসিভ করার সময় বিইং যুক্ত করি, শুধুমাত্র বিইং যুক্ত করলে হয়ে যায়, বিই আই এন জি। সো কীভাবে করবো, এ বুক ইজ বিইং শেষ, আর রিডের ভার্ব থ্রি রিড বাই ইউ, ইউ এর অবজেক্টিভ কেস ইউ, খুব সহজ। এখন যদি এটাকে আমরা ইন্টারগ্রেট করতে চাই তাহলে কি হবে, ইজটা প্রথমে আসবে, ইজ এ বুক বিইং রিড বাই ইউ। ঠিক আছে, সো এখন দেখো এখানে কোয়েশ্চেনটা একটু দেখি, আর ওয়ার, আর ওয়ার। ঠিক আছে, দেখো ইউ রিডিং এ বুক, এখন দেখো আর আছে ওয়ার আছে, পরীক্ষায় আর থাকতে পারে ওয়ার থাকতে পারে, ওয়ার থাকলে বুঝতে পারতেছো টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন এটা আমরা কিভাবে করব, ভালো করে খেয়াল করো, এ বুক আমাদের যেহেতু অবজেক্ট,
সো মনে রাখবো আমি বললাম আমরা যখন ইন্টাগ্রেটিভ করবো, ইন্টাগ্রেটিভ করার সময় এ বুকের সাথে খেয়াল করো, এ বুকের পরে কোন অবজেক্ট মানে কোন ভার্বটা হওয়া উচিত, এ বুক ইজ কি হবে। দেখো যদি কোয়েশ্চেন আর থাকতো, কোয়েশ্চেনে যদি আর ইউ রিডিং এ বুক হতো, আমরা কি দিতাম, এ বুক ইজ বলতাম না? হ্যাঁ এ বুক ইজ বলতাম, এ বুক আর তো হবেই না, ঠিক আছে, আর এ বুক আর হবেই না। সো এ বুকের সাথে যদি এ বুক আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে, ইজ হবে, ঠিক আছে, ইজ হবে। আর যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু ইজ হবে। এখন বলবো যে এই বুকের সাথে কিন্তু আর হবে না, তোমরা অনেকে ভুল করে আবার এটা বসাই দিবা। মনে রাখবা আমাদের এখানে প্যাসেজ করার সময় যেহেতু এই বুকের সাথে ইজ হয়, যেহেতু এই বুক থার্ড পার্সন, সেহেতু হবে ইজ এ বুক, ঠিক আছে। তারপর রিডের ভার্ব থ্রি বসাবো, ইজ এ বুক, রিড, তারপর বাই অ্যাড করে, তারপরে ইউ হচ্ছে আমাদের সাবজেক্টটা লাস্টে চলে আসবে। সো দেখো ইজ এ বুক, ঠিক আছে, ও হ্যাঁ বিইং যুক্ত করতে হবে, এটা ভুলবা না, বিইংটা যুক্ত করতে হবে মাস্ট। কি বললাম, ইজ এ বুক বিইং, বিইং কেন অ্যাড করলাম, কারণ যেহেতু এটা কন্টিনিউয়াসে আছে, এই জন্য বিইংটা অ্যাড করতে হবে, তোমাকে মেন ভার্বের আগে অবশ্যই বিইংটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আর ওয়াজ কখন হবে, যখন কোশ্চেনে ওয়ার থাকবে তখন আমরা ওয়াজ ইউজ করব। এই বিষয়টা মনে রাখলে এনাফ। সো এখন এখন আমরা ফিউচার টেন্স দেখতেছি। ফিউচার টেন্সে খেয়াল করবা, আমরা যখন কোনো প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটকে আমরা প্যাসিভ করতাম তখন কি করতাম, সো আমরা খুব সহজ এটা করতে পারি, আমরা শুধুমাত্র উইল বি অ্যাড করতাম। মনে করে দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। এখন দেখো কীভাবে করা যায়, এখানে কিন্তু এটা অনেক সহজ। দেখো দ্য ওয়ার্ক, দেখো এখানে তারকের সাথে উইল তো হবে অবশ্যই, কারণ উইল সকল পার্সনের ক্ষেত্রে বসতে পারে। সো উইল দা ওয়ার্ক, ঠিক আছে, যেহেতু দা ওয়ার্ক উইল হবে সেহেতু আমরা বলতে পারবো উইল দা ওয়ার্ক, ঠিক আছে। তারপর আমরা জানি বি এড করতে হয়, কারণ যেহেতু এটা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, সো আমরা কি করতে পারবো, উইল দা ওয়ার্ক বি, উইল দা ওয়ার্ক, কারণ দেখো যেহেতু এগুলো ইন্টারগেটিভ এই জন্য আমাদের অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে আসবে। সো উইল দা ওয়ার্ক বি অ্যাড করব, তারপর ফিনিশের ভার্ব থ্রি ফিনিশড, তারপর বাই ইউ, ঠিক আছে। দেখো উইল, সো উইল কেন দিলাম, কারণ আমরা বলছি আমরা যেহেতু ইন্টারগেটিভ ভয়েস চেঞ্জ করতেছি সেহেতু আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে আনতে হবে, ঠিক আছে। সো আমরা উইলটাকে প্রথমে আনলাম, তারপর দ্য ওয়ার্ক, ঠিক আছে, অবজেক্ট আসবে, অক্সিলিয়ারি ভার্বের পরে অবজেক্ট আসবে, বি কেন হলো, মনে আছে আমরা আমরা কি করতাম ফিউচার ইনডিফিনিটে আমরা বি যুক্ত করতাম প্যাসিভ করার সময় উইল বি, সো এই জন্য এটা আমাদের অবজেক্টের পরে আসবে, অর্থাৎ যেটা এখন সাবজেক্ট হয়ে অবস্থান করছে তারপরে আসবে, এবং ভার্ব থ্রি হবে বাই এবং ইউ হবে, আমাদের এই ইউটা আমাদের অবজেক্টের স্থানে চলে আসবে, ঠিক আছে। Next, had have you done the work? So পরীক্ষা had থাকতে পারে, have থাকতে পারে, কিভাবে করবো ভাইয়া, কোনো সমস্যা নেই, ঠিক আছে, করা খুবই সহজ। কিন্তু খেয়াল করবা had যে কোনো পার্সনের ক্ষেত্রে had বসতে পারে, আমরা কিন্তু দা ওয়ার্ক had বলতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বা আই had বলতে পারবো। সো had কিন্তু পার্সনের উপর ডিপেন্ড করবে না, had সকল পার্সনের ক্ষেত্রে বসতে পারে, বাট have খেয়াল করো আমরা কিন্তু দা ওয়ার্ক হ্যাজ বলতে পারবো, দা ওয়ার্ক হ্যাভ বলতে পারবো না, যেহেতু ওয়ার্কটা আমাদের থার্ড পার্সনের জন্য বলতে হবে দা ওয়ার্ক হ্যাজ। সো আমাদের যখন আমরা হ্যাভ, এই হ্যাভ দিয়ে করবো, মনে করো পরীক্ষা কোয়েশ্চেনে আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, শুধুমাত্র আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, সো আমরা দা ওয়ার্ক হ্যাজ যেহেতু হয় সেহেতু বলতে হবে হ্যাজটা প্রথমে আসবে, হ্যাজ দ্য ওয়ার্ক, সো খেয়াল করো হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজটা প্রথমে আসলো, তারপর দ্য ওয়ার্কটা আমাদের কি অবজেক্ট, তারপর বিন কেন অ্যাড করলাম, মনে আছে আমরা প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করার সময় বিন যুক্ত করতাম, কি যুক্ত করতাম, বিন যুক্ত করতাম, তারপর ভার্ব থ্রি, তারপর বাই অ্যাড করব, তারপর এই ইউ হচ্ছে আমাদের সাবজেক্টিভ, এটাকে আমরা অবজেক্টের স্থানে আনবো, খুব সহজে করতে পারলাম, ঠিক আছে। সো এগুলো কিন্তু তোমাদের
যারা নর্মালি প্যাসিভগুলো পারো, টেন্সের প্যাসিভগুলো যারা পারো, প্রথম ক্লাসে এগুলো করাইছি, তারা এগুলো খুব সহজে করতে পারো। এগুলো কিন্তু মোটেও কঠিন না, ঠিক আছে? এগুলো কিন্তু মোটেও কঠিন না। যারা টেন্স ভালো পারে তাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? সো যারা টেন্সও পারো না, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেন্সের ক্লাসটা করে নিবা, ঠিক আছে? মোট তিনটা ক্লাস নিয়েছি টেন্সের। এখন দেখো, হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক। সো ভাই এটা কীভাবে করবো? ভালো করে খেয়াল করো, দ্য ওয়ার্ক আছে, দ্য ওয়ার্কের সাথে কী হয়? হ্যাজ হয়, কিন্তু খেয়াল করো এখানে হ্যাড আছে, হ্যাড। সো কী হবে? দ্য ওয়ার্ক হ্যাডই হবে। সো আমরা বলতে পারবো যে হ্যাড সকল ক্ষেত্রে সকল পার্সনের সাথে হ্যাড বসতে পারে, দ্য ওয়ার্ক হ্যাড যেহেতু হবে, আমরা হ্যাডটাকে প্রথমে আনবো। সো হ্যাড দ্য ওয়ার্ক, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্বের পরে অবজেক্ট আসবে, সো বলবো হ্যাড দ্য ওয়ার্ক, ঠিক আছে? সো হ্যাড আসবে, তারপর অবজেক্ট আসবে, ঠিক আছে? তারপর বিন কেন হবে? এই বিনটা হুবহু বসাইতে হবে, ঠিক আছে? এবং বিন কেন বসাইলাম? কারণ আমি বলছি যে যখন কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? কারণ এখানে হ্যাড আছে, বিন আছে, এবং ভার্ব প্লাস আইএনজি আছে। সো যেহেতু কন্টিনিউয়াস টেন্স, সেহেতু বিং যুক্ত করতে হবে। সো বিনের পরে ভার্ব প্লাস আইএনজি দিব, তারপর ভার্ব থ্রি হবে ডান বাই, এবং ইউ এর অবজেক্টিভ কেস ইউ আমরা বসিয়ে দিব, ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম কিভাবে এটাকে খুব সহজভাবে আমরা করতে পারবো। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের WH কোয়েশ্চেনস, ঠিক আছে? WH কোয়েশ্চেনগুলো আমরা চিনি, হোয়াট, হুইচ, হুস, হু, হুম, হোয়েন, হোয়ার, হাউ, ওয়াই, ঠিক আছে? এখন এগুলোর মধ্যে অনেকগুলো খুব সহজ, অনেকগুলো একটু ক্রিটিক্যাল। সো আমরা সবগুলোই দেখব আজকের ভিডিওতে। সো দেখো, আমি এখানে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এদেরকে আলাদা করে দেখালাম, কারণ এদেরকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল WH কোয়েশ্চেন। এদের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল WH কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল WH কোয়েশ্চেন কেন অ্যাডভার্বিয়াল? কারণ খেয়াল করো, কারণ এদেরকে দেখো কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা প্রশ্ন করা যাচ্ছে, এই জন্যই এরা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? অর্থাৎ এরা অ্যাডভার্ব, এই জন্য এদেরকে বলা হয় অ্যাডভার্বিয়াল WH কোয়েশ্চেন। আর এরা সবগুলো WH কোয়েশ্চেন, ঠিক আছে? সো এত কিছু বোঝা লাগবে না, আমরা শুধুমাত্র এগুলো দিয়ে কিভাবে আমরা প্যাসিভ করব তাই বুঝলেই হবে। সো ভালো করে দেখো, এই বিষয়গুলো মনে রাখতে হবে। হু হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস। এখন বলতে পারো ভাইয়া সাবজেক্টিভ কেস এগুলো কি? সো দেখাই দেখো, আমরা সাবজেক্টিভ কেস কি চিনি? আই, উই, ইউ, হি, শি, দে। আবার অবজেক্টিভ কেস মি, দেখো আই এর অবজেক্টিভ কেস মি, পজিটিভ কেস মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এবং রিফ্লেক্সিভ দেখতেছো, আবার ডাবল পজিটিভ এগুলো দেখো, মাইন, ইয়াওয়ার্স। সো এখন দেখো, আমরা চিনতে পারলাম যে সাবজেক্টিভ কেস কি। হু হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, অর্থাৎ এটা কিন্তু সাবজেক্ট হিসেবে হু ব্যবহার হয়, আর অবজেক্ট হিসেবে হুমের ব্যবহার হয়, ঠিক আছে? সো তুমি একটা বিষয় খেয়াল করবা, আমি বলেছিলাম যে কে দ্বারা প্রশ্ন করলে কে পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়। সো দেখো, হু মানে কি? কে। সো হু হচ্ছে আমাদের সাবজেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। সো হুম মানে কি? কাকে বুঝায়, ঠিক আছে? সো অবজেক্ট পেয়ে গেলাম। আর মনে রাখবা এখানে হুজ হচ্ছে আমাদের পজিটিভ কেস। আর মনে রাখবা পজিটিভ কেসের পরে সবসময় নাউন হয়, যখন মাই পেন, মাই হার বুক, ঠিক আছে? মাই হচ্ছে আমাদের পজিটিভ কেস, এরপরে আমাদের নাউন হয়, এগুলো খুব সহজ বিষয়। সো মনে রাখবা হুয়ের অবজেক্টিভ কেস হুম, হুমের সাবজেক্টিভ কেস হু। এটা খুবই সহজ একটা বিষয়, এটা মনে রাখলেই তুমি সব কিছু করতে পারবা, ঠিক আছে? এবং হু আর হুম এর পজিটিভ কেস হচ্ছে হুস। সো আমরা এখন অ্যাডভার্বিয়াল WH কোয়েশ্চেনগুলো সলভ করব খুব সহজ টেকনিক দিয়ে, ঠিক আছে? সো ভালো করে খেয়াল করো, হোয়েন ডু ইউ ওয়াচ টেলিভিশন, হোয়েন ডু ইউ ওয়াচ টেলিভিশন। সো এখন ভাই এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? সো ভালো করে খেয়াল করো, এখানে কোনো সমস্যা নেই। এখানে যে হোয়েনটা, তুমি হোয়েনটা হুবহু বসিয়ে দাও, ঠিক আছে? একটা বিষয় তুমি খেয়াল করবে, ডুয়ের পরে এই অংশটা খেয়াল করো, ইউ ওয়াচ টেলিভিশন, ইউ ওয়াচ টেলিভিশন,
সো তুমি এখন দেখো এখানে আগে অবজেক্ট কোনটা, ওয়াচ তুমি দেখো কি দেখো, কি দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, টেলিভিশন দেখো, সো আমি অ্যান্সার পাইলাম টেলিভিশন, সো টেলিভিশন হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টটা প্রথমে আসবে, ঠিক আছে, অবজেক্ট প্রথমে আনলাম, বাট আমি বলছি যে অবজেক্টের আগে অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব লাগাইতে হবে, তো আমরা বলি না টেলিভিশন ইজ ওয়াচড বাই ইউ, হ্যাঁ টেলিভিশন বলবো, তারপর ইজ বলবো, যদি ডু যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স এই জন্য বলবো টেলিভিশন ইজ ওয়াচড বাই ইউ, যদি ডিড থাকতো তাহলে বলতাম টেলিভিশন ওয়াজ ওয়াচড বাই ইউ, সো যেহেতু টেলিভিশনের সাথে ইজ হয় সেহেতু আমরা যেহেতু এখানে ইন্টারগেটিভ করতেছি এই জন্য টেলিভিশনের আগে কি দিতে হবে, ইজ দিতে হবে, ঠিক আছে, ইন্টারগেটিভ করলে ইজ দিতে হবে টেলিভিশনের আগে, ইন্টারগেটিভ না হলে দিতাম টেলিভিশনের পরে ইজটা, বুঝছো, যেহেতু ইন্টারগেটিভ এর জন্য এই অক্সিলারি ভার্বটা টেলিভিশনের আগে আসবে, ঠিক আছে, অবজেক্টের আগে আসবে, তারপর ওয়াচের ভার্বটি ওয়াচড বাই এবং ইউ হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এটা এই যে, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্মও হচ্ছে ইউ, ঠিক আছে, অর্থাৎ ইউ এর অবজেক্টিভ ফর্মও ইউ, সরি হোয়েনটা, হোয়েনটা বসিয়ে দেব হুবহু প্রথমে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ডাব্লিউএইচ কোশ্চেনটা আছে এই জন্য এটাকে সামনে রাখতে হবে, ঠিক আছে, আমাদের কাজ শুধু হয়েছে এখান থেকে এতটুকু, হোয়েন ছাড়া বাকি সব জায়গায় আমাদের কাজটা হয়েছে। আর একটা দেখো, হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, তুমি এটাও পারবা খুব সহজভাবে, ভালো করে খেয়াল করো, ঠিক আছে, এখানে ভালো করে বলো যে এখানে আমাদের মেন ভার্ব হচ্ছে ডান, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, ঠিক আছে, সো খেয়াল করো যেহেতু দ্য ওয়ার্ক আমাদের অবজেক্ট, আমাদেরকে খেয়াল করতে হবে যে আগে এটা এখানে কি আছে, হ্যাজ আছে এবং দ্য ওয়ার্কের সাথে হ্যাজ হবে, তাই তো, আমরা বলতে পারবো যে হ্যাজ দ্য ওয়ার্ক, যেহেতু আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, সো এখন এই হাউটা কিন্তু প্রথমেই থাকবে, হাউটা কিন্তু যেখানে আছে সেখানে দাঁড়ায় থাকবে, ঠিক আছে, কাজ যা হবে এতটুকুর মধ্যে কাজ হবে, ঠিক আছে, সো এতটুকুর মধ্যে কাজ হবে, সো হ্যাজ দ্য ওয়ার্ক বিন, আর মনে রাখবে হি আমাদের সাবজেক্ট, ঠিক আছে, দেখেন এখানে দেখলেই বোঝা যায় কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে, কাজটা কে করতেছে, ডান কি করতেছে, হি, সো খেয়াল করো, সো হাউ হ্যাজ দ্য ওয়ার্ক, হাউটা প্রথমে থাকবে সবসময় হুবহু, আর হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, ডান বাই হিম, এগুলো কিন্তু খুব সহজ, যেগুলো অ্যাডভার্বিয়াল ডাব্লিউএইচ কোয়েশ্চেন এগুলো কিন্তু খুব সহজে করা যায় কোনো ঝামেলা ছাড়া, এখানে হোয়ারটা প্রথমে আছে প্রথমে থাকবে, কাজ যা হবে এখানের ভিতরে হবে, ডিডের ডিড কিন্তু কিছুই করবে না, যা হবে এখানে যেই সাবজেক্টটা আছে আর এখানে যে অবজেক্টটা আছে এদের মধ্যে কাজটা হবে, এখন দেখো যেহেতু ডিড আমাকে ইন্ডিকেট করতেছে এতে মানে এটা কি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স, ডিড যেহেতু আছে এটা পাস্ট টেন্স, সো খেয়াল করো দ্য ডায়েরি, দ্য ডায়েরি, এখানে দ্য ডায়েরি হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা খুব সহজে বুঝতে পারতেছি, ঠিক আছে, এখন তুমি অবশ্যই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবশ্যই অ্যান্সার পাবে, যেন দ্য ডায়েরি হচ্ছে আমাদের অবজেক্ট, এখন দ্য ডায়েরিকে প্রথমে আনতে হবে, ঠিক আছে, যেহেতু দ্য ডায়েরি আমাদের অবজেক্ট, এখন খেয়াল করো দ্য ডায়েরির সাথে কি হবে, ইজ হবে নাকি ওয়াজ হবে, অবশ্যই ওয়াজ হবে কারণ ডিড আছে, ঠিক আছে, ডিড যেহেতু পাস্ট টেন্স যেন ওয়াজ হবে, সো আমরা কি বলবো দ্য ডায়েরি ওয়াজ যেতে হচ্ছে যেহেতু ইন্টারগ্রেটিভ করতেছে এই জন্য বলতে হবে ওয়াজ দ্য ডায়েরি ফাউন্ড বাই দেম, সো খেয়াল করো ওয়াজ দ্য ডায়েরি ফাউন্ড বাই দেমটা না বসাইলাম, ঠিক আছে, দে থাকলে দেম হবে অবজেক্টিভ কেস, দে আমাদের সাবজেক্ট, এটা অবজেক্টের স্থানে আসবে এবং চেঞ্জ হয়ে যাবে দেম, এবং এই হোয়ারটা যেখানে আছে সেখানে থাকবে, সব কি বললাম বারবার বলতেছি হোয়েন হাউ হেয়ার এটা যেখানে আছে সেখানে থাকবে, এদিকে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, এটার জায়গাও চেঞ্জ করবা না, এরা যেখানে আছে সেখানে সুন্দর করে বসে থাকবে কোনো ডিস্টার্ব ছাড়া, ঠিক আছে, আর এখানে আমাদের ভার্বের পরে যা থাকবে সেটা আমাদের সাবজেক্ট, দেখছো ইউ ব্রেকিং, দেখো এখানে এটা আমাদের সাবজেক্ট আর দাগলাস হচ্ছে আমাদের অবজেক্ট, সো যেখানে হোয়াইটা হোয়াইট জায়গায় থাকবে কোনো ঝামেলা ছাড়া আমাদের কাজ হবে, এই সাবজেক্ট থেকে কাজ শুরু হবে, ঠিক আছে, এখন দেখো এখানে অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, সো দেখো এখানে ব্রেকিং আছে, আমরা বুঝতে পারতেছি এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ভার্ব প্লাস আইন জি আছে কন্টিনিউয়াস টেন্স, যেহেতু মনে রাখতে হবে এখানে বিইং হবে, ঠিক আছে, এখন দেখো দ্য গ্লাসের সাথে কি হবে, ইজ হবে নাকি ওয়াজ হবে, অবশ্যই ইজ হবে কারণ এখানে আর আছে, আর মানে প্রেজেন্ট টেন্স বোঝা যাচ্ছে, সো দ্য গ্লাস ইজ হবে, সো কি বলবো ইজ দ্য গ্লাস বিইং ব্রোকেন বাই ইউ,
সো খেয়াল করো ইজ দ্য গ্লাস বিং ব্রোকেন বাই ইউ সো আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ইজ দ্য গ্লাস বিং ব্রোকেন বাই ইউ আর হোয়াইটটা সামনে থেকে যাবে সো এখানে কাজটা কিন্তু অনেক সহজ ইজ তারপর দ্য গ্লাস বিইংটা কেন আসলো কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য এখানে দ্য গ্লাসের পরে বিইংটা আনতে হবে তারপর ব্রোকেন ব্রেক থেকে আসলো ব্রোকেন বাই ইউ সো এখানে তুমি যদি বলো ভাই রুলসটা কি এখন রুলস একেবারে সহজ একটা বিষয় সবসময় খেয়াল করবে এখানে যে অ্যাডভার্বিয়াল যেগুলো আছে সেগুলো যেমন আছে তেমন থাকবে হোয়েন হোয়েনের জায়গায় থাকবে হাউ হাউ এর জায়গায় থাকবে হোয়ার হোয়ার এর জায়গায় থাকবে হোয়াই হোয়াই এর জায়গায় থাকবে বাট বাট এখানে তোমাকে তুমি অবশ্যই আগে অবজেক্টটা খুঁজতে হবে অবজেক্টটা বসাবো এবং অবজেক্টের সাথে যেই ভার্বটা হওয়ার কথা অর্থাৎ এখানে দ্য গ্লাস ইজ হয় না এই জন্য এই ইজটাকে প্রথম হবে যেহেতু আমরা ইন্টারগ্রেটিভ পড়তেছি তারপর এখানে বিং কেন হইলো কারণ এটা কন্টিনিউয়াস টেন্স এই জন্য বিং তারপর ব্রেকিং এর আমাদের ভার্ব থ্রি ব্রোকেন এবং বাই আর ইউ এর সাবজেক্টিভ কেস ইউ সো ইউটা ছিল সাবজেক্টে অবজেক্টের স্থানে চলে আসলো খুব সহজ সবগুলো সেম নিয়মে করতেছি আমরা হু দ্বারা করব আমরা এখন হু ডিড দ্য সাম ঠিক আছে তুমি ভালো করে খেয়াল করো ভাইয়া এটা একটা কোয়েশ্চেন এখন এই কোয়েশ্চেনটাকে কিভাবে আমরা প্যাসিভ করব তুমি কি বলতে পারো ভাইয়া এখানে তোমার অবজেক্ট কোনটা তুমি ভার্বকে কোয়েশ্চেন করো কাকে মেন ভার্বকে কোয়েশ্চেন করো করেছিল কে করেছিল সো কে দ্বারা কে পাইতেছি সো হু হচ্ছে আমাদের সাবজেক্ট কি করেছিল কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় সো দা সাম হচ্ছে আমাদের অবজেক্ট সো দা সাম হচ্ছে যেহেতু আমাদের অবজেক্ট সেহেতু আমরা এটাকে এখন প্যাসিভ পড়লে দা সামটা প্রথমে আসবে সো দা সাম তারপর ডিডের ডিডের ওয়াজ হবে যেহেতু ডিড পাস্ট টেন্স এই জন্য দা সামের পরে কি হবে ওয়াজ হবে ঠিক আছে তারপর ডিডের ভার্ব থ্রি ডান বাই হবে এবং এই হুমের হুয়ের অবজেক্টিভ কেস হুম মনে আছে বললাম না মুখস্ত রাখতে হুয়ের অবজেক্টিভ কেস কি হুম বাই তো আমি জানি অ্যাডে হয় ঠিক আছে বাই কিন্তু অ্যাড হবে কারণ আমরা জানি কি বাইয়ের পরে কে হয় অবজেক্টিভ কেস হয় ঠিক আছে আমরা এতক্ষণ করলাম না এতক্ষণ তো করে বুঝলাম দেখো এই যে বাইয়ের পরে ইউ বসাইছি না আমরা হ্যাঁ সেম ভাবে এখানেও আমরা বাইয়ের পরে হুম বসাইছি ঠিক আছে সো এখন কি এটাকে সঠিক হয়েছে মোটেও সঠিক হয়নি কেন সঠিক হয়নি একটা বিষয় মনে রাখবা এখানে যে বাই হুমটা আছে এটাকে আমরা শেষে না রেখে এটাকে আমরা রাখবো প্রথমে কি বললাম এটাকে শেষে রাখবো না রাখবো প্রথমে সো এখানে খেয়াল করো যেহেতু আমরা ইন্টারগেটিভ করতেছি সেহেতু আমাদেরকে বলতে হবে ওয়াজ দ্য সাম ডান বাই হুম বাট এই বাই হুমটা আসবে একেবারে প্রথমে ঠিক আছে অর্থাৎ বাই হুম প্রথমে আসলো তারপর আমরা এই যে দেখছো ওয়াজ দ্য সাম ডান বাই হুম এই ওয়াজ দ্য সাম ডান বাই হুম এটাকে ইন্টারগেটিভ করলাম ওয়াজ দ্য সাম ডান লিখে দিব এই বাইহোমটা প্রথমে লিখে দিব বাইহোমটাকে প্রথমে রেখে দিতে হবে বাইহোম শেষে হবে না ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার তোমাকে আমি ভেঙে ভেঙে দেখালাম ঠিক আছে ভেঙে ভেঙে দেখালাম যেহেতু এটা আমাদের ইন্টারগ্রেটিভ কোয়েশ্চেন এই জন্য এই অক্সিলিয়ারি ভার্বটা আমাদেরকে প্রথমে রাখতে হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখবা এবং এই বাইহোমটা প্রথমে থাকবে নেক্সট দেখো হু ইজ কলিং মি এটা কিন্তু খুব সহজ আমরা জানি যে এখানে অবজেক্ট হচ্ছে মি হু হচ্ছে আমাদের সাবজেক্ট সো ইজ কলিং দ্বারা বোঝাচ্ছে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সো এখানে বিং যুক্ত হবে বিই আই এন জি যুক্ত হবে খুব সহজভাবে আমরা করতে পারবো সো এটাকে দেখো যখন তুমি এটাকে প্যাসিভ করবা আই এম বিং কলড বাই হুম হবে তো আবার যখন তুমি এটাকে ইন্টারগেটিভ করবা এম আই বিং কলড বাই হুম হবে আমি বলছিলাম বাই হুমটাকে প্রথমে রাখতে হবে সো বাই হুমটাকে প্রথমে রাখো ঠিক আছে সো বাই হুম এম আই বিং কল্ড একেবারে ভেঙে ভেঙে দেখালাম ঠিক আছে সো আশা করি বিষয়টা তুমি খুব ভালোভাবে বুঝতে পারলা যে ভাই আমি কিভাবে করলাম সো আরো দেখো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস এখন আমি আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না এখন তোমাদেরকে না ভেঙেই সো এখনো ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো
The glasses have been broken by whom? Jehetu has broken amader key tense, present perfect tense. So amra have been hobe na has been hobe khyal koro to the glasses have be hobe karon ekhane ekhane ki ache plural jehetu ache sehetu third person plural thakle have be hobe. So the glasses have been broken by whom? আরে হ্যাবটার প্রথমে কেন আসবে, যেহেতু আমরা ইন্টারগেটিভ করতেছি, এই যে অক্সিলারি ভার্বটা, অক্সিলারি ভার্বটা প্রথমে রাখতে হবে. সো হ্যাভ দ্য গ্লাসেস বিন, হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন বাই. সো এই বাই হুম যেটা শেষ ছিল, সেই বাই হুমটাকে আনতে হবে প্রথমে, আর এই হ্যাভ দ্য গ্লাসেস ব্রোকেন বাই হুমটা, হ্যাভ দ্য গ্লাসেস ব্রোকেনটা হুবহু বসিয়ে দেব. হু ক্যান ডু দ্য ওয়ার্ক, who can do the work. এখন who can do the work এ আমরা এটাকে সেম ভাবে করব, কোনো সমস্যা ছাড়া. আমরা এখানে চিনি কোনটা অবজেক্ট, দা ওয়ার্ক আমাদের অবজেক্ট. দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হুম, ক্যান দা ওয়ার্ক বি ডান বাই হুম, এই মডেলটাকে প্রথমে আনব. ক্যান কোশ্চেন করার সময় ক্যানটা প্রথমে আসবে, ক্যান তো দ্য ওয়ার্ক বি ডান বাই হুম, যেরকম আছে সবকিছু সেম থাকবে, শুধু ক্যানটা প্রথমে থাকবে, সবকিছু সেম জায়গায় থাকবে, আর বাই হুমটাকে শেষে রাখা যাবে না, বাই হুমটাকে প্রথমে রাখতে হবে. সো বাই হুম ক্যান দ্য ওয়ার্ক বি ডান, সো যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে. সো অনেকে আবার রুলস বানায় হু থাকলে বাই হুম হবে, এটা একবারে ফালতু কথা, এরকম কোনো রুলস আসলে নাই, এই ধরনের রুলসকে বিশ্বাস করবা না. আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাইলাম যে কীভাবে কী হলো, ঠিক আছে, এরকম কোনো কথা নাই. বাইয়ের পরে আমাদের হুয়ের, এই হুয়ের অবজেক্টিভ কেস হয়েছে, এই বাইয়ের পরে এই হু আছে না, হুয়ের অবজেক্টিভ কেস হুম হয়েছে, বুঝছো, এটাতে কোনো কনফিউশন থাকার কথা না. এখন দেখো হু নোজ ইউ, এটা আমরা কীভাবে করব, সো খেয়াল করো আমি লিখলাম ইউ আর নোন টু হুম, ইউ আর নোন টু হুম. সো ভাইয়া বলতে পারো যে ভাইয়া ইউ আর নোন বাই হুম হবে না, ইউ আর নোন বাই হুম, না ভাইয়া মনে রাখবা নো থাকলে সবসময় টু হয়, সেখানে বাই হবে না, সেখানে আমরা টু ব্যবহার করব, ঠিক আছে. সো এটাকে আমরা যখন ইন্টারগেটিভ করব, সো কী হবে, আর ইউ নোন টু হুম, আর মনে রাখবা যেরকমভাবে আমরা বাই হুমটাকে প্রথমে রাখিয়েছিলাম সেরকমভাবে এখানে টু হুমটাকেও প্রথমে রাখতে হবে, সো টু হুম আর ইউ নোন, ঠিক আছে. এভাবে আমরা এটাকে ইন্টারগেটিভ প্যাসিভ চেঞ্জটা আমরা এভাবে করব, ঠিক আছে, বিষয়গুলো মনে রাখবা, এগুলো কিন্তু একটু ঝামেলা টাইপের, আমি কিন্তু তোমাকে কনফিউশনগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করতেছি. এখন দেখো হুম ডু ইউ লাইক, আমি হুম দেখতেছি এখানে, ঠিক আছে. এখন তোমরা হয়তো অনেকে ভাববা এই হুম তো আমাদের অবজেক্টিভ কেস, হ্যাঁ অবশ্যই হুম আমাদের অবজেক্টিভ কেস. তুমি বলতে পারো হুম কেন প্রথমে থাকলো ভাইয়া, হুম তো আমাদের অবজেক্টিভ কেস, ভাইয়া এখানে হুম প্রথমে থাকুক যেখানে থাকুক, হুম আমাদের অবজেক্ট, হুম আমাদের অবজেক্ট. সো এখানে তোমাকে রেডিমেড হুমটাকে প্রথমেই দেওয়া হয়েছে, সো হুম কিন্তু আমাদের অবজেক্ট, এই বিষয়টা মনে রাখবা, হুম সবসময় আমাদের অবজেক্টে. সো আমরা অবজেক্ট পেয়ে গেছি, সো হুমের সাবজেক্টিভ কেস কি, হু, হু না, হ্যাঁ হু, হুয়ের পরে ভার্ব বসাতে হবে, আমরা জানি যে অবজেক্টের পরে ভার্ব বসাতে হয়, দেখো তো কোন ভার্ব হবে, এখানে ডু ইউ লাইক আছে, এখন কোন টেন্স ইজ, সো হুয়ের পরে আমাদের অবজেক্টিভ কেস হবে, হুয়ের পরে আমাদের ভার্ব হবে, সে ভার্বটা অবশ্যই অক্সিলারি ভার্ব হবে, সো হু ইজ হবে, তারপর লাইকের ভার্ব থ্রি লাইকড হবে, তারপর বাই ইউ, সো হু ইজ লাইক বাই ইউ, বুঝতে পারলা, হু আমাদের সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেসের পরে ভার্ব হলো, ঠিক আছে, হুমের সাবজেক্টিভ কেস হু, সরি হুমের, হ্যাঁ ঠিক আছে, হুমের সাবজেক্টিভ কেস হু, তারপর ইজ হবে অক্সিলারি ভার্ব, তারপর লাইকের ভার্ব থেকে লাইক, তারপর বাই হবে, এবং ইউ তো বুঝতে পারতেছ এই ইউটা এখানে বসে যাবে, ইউটা আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা বসে গেল অবজেক্টের স্থানে. আবার দেখো হুম হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডো, সো হুমের, হুমের সাবজেক্টিভ কেস কি, হু, হু হবে. এখন দেখো এখানে আমাদের হু যেহেতু আমাদের হুম যে হুম, হুমের সাবজেক্টিভ কেস হু না, এখন হুয়ের পরে তো অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ঠিক আছে, বসাইতে হবে, সো হুয়ের পরে এখানে যেহেতু দেখতেছো এখানে হ্যাজ আছে, সো আমাদের, আমরা জানি যে হু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সবসময় হ্যাজই হবে, সো হু হ্যাজ,
ঠিক আছে হু হ্যাজ তারপর বিন কানেক্ট করলাম কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট সো হ্যাজ বিন ব্রোকেন দা উইন্ডো ঠিক আছে হু হ্যাজ বিন ব্রোকেন দা উইন্ডো এখন ভালো করে একটু লক্ষ্য করো হু হ্যাজ বিন ব্রোকেন দা উইন্ডো এখানে ভেঙে ভেঙেছে ঠিক আছে ভেঙে ফেলছে এখন কে ভাঙছে হুম কে ভাঙছে এটা এখানে কে ভাঙছে দিয়ে কি তুমি কোনো সাবজেক্ট পাচ্ছ কে দ্বারা কি এটা কাকে হুম মানে তো কাকে বোঝায় হুম দ্বারা কি বোঝায় কাকে বোঝায় সো এটা আমাদের কি অবজেক্ট কি বা কাকে দ্বারা আমরা কি পাই অবজেক্ট পাই কি বা কাকে দ্বারা পাইছে অবজেক্ট এখন কে দ্বারা কোনো সাবজেক্ট পাচ্ছ আমি জানি যে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় কিন্তু এখানে কোনো সাবজেক্ট আছে না সো দা উইন্ডো কিন্তু আমাদের সাবজেক্ট না হুম ডিড ইউ সি অন দ্য রোড সো ভালো করে খেয়াল করো এখানে দেখেছিল ঠিক আছে দেখেছিল হুম তো আমাদের অবজেক্ট কে দেখেছে ইউ সো ভালো করে খেয়াল করো ইউ তো আমাদের সাবজেক্ট সো সাবজেক্টটা আমাদের অবশ্যই লাস্টে আসবে যেহেতু আমরা প্যাসিভ করতেছি সো হুমের সাবজেক্ট কেস কি হু সো আমরা হু বলবো ডিড যেহেতু পাস্ট টেন্স এর জন্য হবে হু ওয়াজ ঠিক আছে মনে রাখতে হবে আমাদের হু যেহেতু আমাদের হুয়ের সিঙ্গুলার সেহেতু আমরা সবসময় এরপরে ভার্বগুলো সিঙ্গুলার হবে অর্থাৎ ইজ হবে নইলে ওয়াজ হবে যেহেতু ডিড পাস্ট টেন্স এর জন্য হবে হু ওয়াজ সি এর ভার্বটি সিন হবে অন দ্য রোড বাই ইউ ঠিক আছে এই ইউ এর ইউটা লাস্টে আসবে সো বাই এবং ইউ হবে বাই ইউ ইউ এর অবজেক্টিভ কেস ইউই হবে সো খুব সহজ একটা বিষয় আমরা দেখতে পেলাম এখানে আমাদের হুটা হচ্ছে সাবজেক্ট এরপরে ভার্ব হলো তারপর ভার্ব থ্রি হলো এ অন দ্য রোড এই অতিরিক্ত অংশটা আমরা ভার্বের পরে বসিয়ে দিলাম তারপর বাই অ্যাড হলো তারপর ইউ হলো তুমি চাইলে বলতে পারবা হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড ঠিক আছে অন দ্য রোডটাকে তুমি লাস্টেও লিখতে পারো কোনো সমস্যা নাই এটা একটা অতিরিক্ত কথা যেটা সেন্টেন্সে লেখা হয়েছে সো আবার দেখো হুম ডু ইউ নো ওয়েল এখন এটা কীভাবে করবো ভাইয়া ভালো করে খেয়াল করো নো আছে নো যেহেতু আছে সেখানে বাই হবে না ঠিক আছে নো থাকলে টু হয় বাই হয় না আমি বলছিলাম না একটু আগে হ্যাঁ অবশ্যই বলছি সো এটা আমরা কীভাবে করবো ভাইয়া হুম ডু ইউ নো ওয়েল সো আমরা কী জানি ভাইয়া হুমের সাবজেক্টিভ কেস হু কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে আমি কীভাবে বুঝলাম কারণ ডু যেহেতু প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে ডিড আমাদের পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে সো হু ইজ হবে হ্যাঁ হু ইজ হবে হু ইজ তারপর দেখো তো এখানে নো এর ভার্বটি কি হু ইজ নোন তারপরে ওয়েল ওয়েলটা বসে যাবে অ্যাডভার্ব অ্যাডভার্বটা হবু বসে যাবে হু ইজ নোন ওয়েল বাই ইউ ঠিক আছে সো হু ইজ নোন ওয়েল সো অতিরিক্ত কথাটা আমরা ভার্বের পরে বসিয়ে দিলাম হু ইজ নোন ওয়েল বাই ইউ হবে না টু ইউ হবে সো আমি কি বললাম নো থাকলে কিন্তু তুমি চাইলেও বা ইউ বসাতে পারবা না এখানে টু ইউজ করতে হবে ঠিক আছে এই বিষয়টা মনে রাখবা সবসময় মনে রাখবা অতিরিক্ত যে কথাটা সেটা সবসময় ভার্বের পরে রাখবা সেম এখানে অন দ্য রোডটাকে তুমি ভার্বের পরে রাখাটাই এই অন দ্য রোডটাকে আমরা ভার্বের পরে রাখাটাই সবচেয়ে বেশি বেস্ট তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স কখনোই থাকে না কারণ মাঝে মাঝে দেখা যায় যে ভার্বের পরেও বসানো যায় না ঠিক আছে এই বিষয়গুলো একটু মনে রাখবা যে আমাদের অনেকগুলো অতিরিক্ত কথা থাকবে যেমন ওয়েল আসছিল এখানে অন দ্য রোড আসছিল এদেরকে সবসময় আমাদের মেন ভার্বের পরে রাখাটাই বেটার ঠিক আছে তারপর তুমি বা ইউ ইউজ করো বা টু ইউজ করো আর টু কেন ইউজ করলাম কারণ নো আসে সো নেক্সট বিষয়টা আমরা দেখি একটু আবার দেখো হোয়াট ডু ইউ ডু হতে পারে ডিড হতে পারে সো এটা আমরা কীভাবে করো ভাইয়া হোয়াট ডু ইউ নাকি ডিড এখন টেন্স কিন্তু ডু থাকতে পারে ডিডও থাকতে পারে পরীক্ষায় ঠিক আছে পরীক্ষায় ডু থাকতে পারে ডিড থাকতে পারে আমরা আপাতত ডিড বাদ দিলাম ঠিক আছে ডু দিয়ে করি
So what do you want? ঠিক আছে, what do you want? এখন ভাইয়া বলো তো, ভাইয়া এখানে তোমার অবজেক্ট কি আছে? আছে। দেখো তো কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। দেখো কি দ্বারা কোয়েশ্চন করলে হোয়াট, হোয়াট মানে কি, সো কি দ্বারা কোয়েশ্চন করে আমি অবজেক্ট পাচ্ছি, সো হোয়াট হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট পেয়ে গেলাম। এখন কোন টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স, এই জন্য ইজ হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তোমার কাছে অপশন দুইটা, ওয়াজ না হলে ইজ। ঠিক আছে, তুমি আর বা ওয়ের বসাতে পারবা না। ঠিক আছে, এরা কিন্তু হোয়াট আমাদের গুলা কিন্তু আমাদের এটির পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্মে হয়, ইজ হবে না হলে ওয়াজ হবে। ঠিক আছে, হোয়াট বলো, হু বলো, এদের পরে সবসময় এগুলাই হবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। এরপরে ভার্ব থ্রি ওয়ান্টেড হয়ে গেল, এই যে ওয়ান্ট, ইউ যেহেতু আমাদের সাবজেক্ট, এই জন্য হলো বাই ইউ। ঠিক আছে, এখন অনেকে বলবো ভাইয়া আমি, আমরা তো সাবজেক্ট অবজেক্ট চিনি না, সাবজেক্ট অবজেক্ট চিনি না, তারা অবশ্যই অবশ্যই ভয়েসের প্রথম ক্লাসটা করবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। এখন দেখো এখানে আমরা বুঝতে পারলাম এখানে হোয়াট ছিল আমাদের অবজেক্ট, অবজেক্টটা তো এখানে প্রথমে ছিল, প্রথমে রাখলাম, তারপরে ইজ হলো, ওয়ান্টেড দিলাম, তারপর বাই ইউ হয়ে গেল। এখন দেখো উইচ পেইন, এটা ভালো করে খেয়াল করো, এটা আমাদের আমরা একটু আগে করেছিলাম, অনেকগুলো অ্যাডভার্বিয়াল করছিলাম না, ওটার মতোই অনেকটা, সো ওটার মতোই বিষয়টা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। ঠিক আছে, এখন দেখো এটা আমরা কীভাবে করবো ভাইয়া, তুমি খেয়াল করো তো ভাইয়া, চাওয়া, ডু ইউ ওয়ান্ট, চাও মানে উইচ পেইন ডু ইউ ওয়ান্ট, তুমি চাও। ঠিক আছে, হ্যাঁ আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া কী চাও, কলম, কী দ্বারা পাইলাম অবজেক্ট, সো অবজেক্ট পাইলাম, উইচ পেন, কোন কলম, কী দ্বারা পাইলাম, সো কাকে চাও, অ্যান্সার নাই। ঠিক আছে, সো আমি কী দ্বারা পেলাম, কি কলম পেলাম, আর কে তো আমার কে দ্বারা কী পেটেছে, আমি সাবজেক্ট পাচ্ছি ইউ, সো ইউ যেহেতু সাবজেক্টের জন্য লাস্টে বসলো, কোনো সমস্যা নেই। সো উইচ পেনটা, উইচ পেন মনে রাখবা, এখানে উইচটাকে সবসময় প্রথমেই রাখবা, উইচটাকে প্রথমে রাখবা, এই পেন হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, পেন হলো, সো কোথাও যদি উইচ দেখো, উইচটাকে প্রথমে রাখবা, তারপর আমরা অবজেক্ট যা পাবো মনে রাখবা যে অবজেক্ট যা পাবো উইচের পরে কোনো একটা নাউন তো অবশ্যই থাকবে। ঠিক আছে, সো অবজেক্ট হলো এখানে পেন, পেন পেলাম, সো পেন বসালাম, উইচ পেন। এখন পেনের পরে কি হবে, ওয়াজ আমরা ইজ হবে, যদি ডু আসে জন্য ইজ হবে। ঠিক আছে, আর বা ওয়ে হওয়ার সম্ভাবনা নাই, কারণ পেন যেহেতু সিঙ্গুলার, এই জন্য কী হলো, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। সো পেন ইজ ওয়ান্টেড, ওয়ান্টেড ভার্ব থ্রি কি, ওয়ান্টেড, তারপর বাই হলো, তারপরে ইউ হলো, ইউ যেহেতু সাবজেক্ট, এটা আমাদের অবজেক্টের স্থানে আসবে, সো ইউ এর অবজেক্টিভ কেস ইউ। আবার দেখো হুজ বুক ডু ইউ স্টল, এটাও সেম। ঠিক আছে, আমরা জানি হুজ এর পরে সবসময় নাউন হয়, কিন্তু উইচ এর পরে সবসময় কিন্তু নাউন হয় না। ঠিক আছে, বিষয়টা মনে রাখবা, সো মনে রাখবা যে উইচকে সবসময় প্রথমে রাখবো, হুজকেও প্রথমে রাখবো। সো এখানে আমাদের, এখানে আমাদের অবজেক্ট হচ্ছে বুক, সো বুকটাকে প্রথমে রাখলাম। ঠিক আছে, ভার্ব কি বসবে, যেহেতু ডু আছে সেহেতু বুঝতে পারছি ইজ বসবে, ওয়াজ বসার চান্স নাই, ডু দ্বারা আমাদের প্রেজেন্ট ফর্ম বসে, ডু দ্বারা আমাদের প্রেজেন্ট ফর্ম বুঝায়, এই জন্য হবে ইজ। সো হুজ বুক ইজ স্টল, এর ভার্ব টি হচ্ছে স্টলেন, স্টলেন, এবং বাই হলো, এবং ইউ এর অবজেক্টিভ কেস ইউ আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, সো আশা করি আজকের ভিডিওটা তোমরা সকলে বুঝতে পেরেছো, হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি তোমাদের ভালোর জন্যই ভিডিওটা অনেক বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আমি মনে করি না এখন থেকে আর কারো কোনো সমস্যা হবে ভয়েস চেঞ্জ নিয়ে। ঠিক আছে, সো তোমরা যারা ভিডিওটা বুঝতে পেরেছো তারা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে, তাহলে আমিও উপকৃত হব, তোমরাও উপকৃত হবে। অবশ্যই যারা ভিডিওটা প্রথম দেখছো, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা আমার কোনো ভিডিও নোটিফিকেশন পাবা না। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।